আমি আজকে একটা পার্সেল পাইছি, সেটা হচ্ছে সঙ্গীতা পাঠিয়েছে মালয়েশিয়া থেকে। তো আমি খুব এক্সাইটেড যে আসলে কি পাঠাইলো। কারণ প্রায় বলে যে আমি একটা পার্সেল পাঠাবো, সারপ্রাইজ দিব, সারপ্রাইজ দিব। যেহেতু আমার বাসার ঠিকানা জানতো না, তো সারপ্রাইজটা আসলে সে ওইভাবে দিতে পারে নাই, আমার কাছ থেকে ঠিকানাটা নিতে হবে। তারপর গিফট পাইতে কার না ভালো লাগছে। প্যাকেট খুলতে খুব আনাড়ি, আমি খুব সুন্দর করে প্যাকেট খুলতে পারিও না। সঙ্গীতা মালয়েশিয়াতে থাকে, ও আমার গ্রুপের একটা মেম্বার। যদি আমি তাকে কখনো সামনাসামনি দেখি নাই, ফেসবুকের মাধ্যমে তার সাথে আমার কথা বলা। কারণ আসলেই থ্যাংকস জানাই সঙ্গীতাকে, যে আপু এত কষ্ট করে আমার জন্য গিফট পাঠাইছে। প্যাকেটের মধ্যেও প্যাকেট। ওয়াও, আমি তার কাছে এই ফেস ওয়াশটার জন্য অর্ডার দিতে চাইছিলাম। আমি তার কাছে এই ফেস ওয়াশের প্রাইসটাও জিজ্ঞাসা করছিলাম, মানে কি বলবো তাকে। আচ্ছা, এটা মনে হয় কি যাও। ইয়েস, সুন্দর হিজাব ক্যাপ। আমি এটা পরে পরে ছবি তুলব। ওয়াও, না এটা আমি আসলে পরে দেখাই, না দেখালে ভাল লাগবে না। সঙ্গীতা, তোমাকে আসলে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্য, আর এত দূর থেকে। কারণ এরকম ভালোবাসা খুব কম মানুষই পায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তোমার জন্য অনেক অনেক দোয়া।